কিস করলে চোখ কেন বন্ধ থাকে? আচ্ছা কোন ক্লাসে? ক্লাস 6। একটা ক্লাস 6 এর মাইয়ারা জিগাইতে আছে, কিস করলে কেন চোখ বন্ধ থাকে? এতরে কি আপনারা বুঝেন কিস করলে কিলে চোখ বন্ধ থাকে? এতরে একটু বুঝেন। এরা হাড়া, এরা রামসাগর। তো যদি এত মন চায় যে কিস করলে মাইয়া গো চোখ কি কারণে বন্ধ, তুই গুগল কর। তো দরকার তুই ইউটিউবে ঢুকে গানা গাড়ি কর, উত্তর হাই যাবি। দিয়ে 6 এর বাচ্চা মাইয়ারে এ প্রশ্ন করার কোনো মানে হয়? কারণ আপনি করেননি কখনো। ছি ছি কি বলেন, না না। দেলারা সিনি যারা, কি অবস্থা ভাই বোনেরা? তো কইতা না বকবক কইতা না দেরি। আজ যে কোনো টিকটকার নও, আজ যে একটা বড় সাইজের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রামসাগলকে লারা চারা দিমু। তো চলেন ভিডিও শুরু করি। আপনি কি করেন? স্টুডেন্ট। আচ্ছা কোন ক্লাসে? ক্লাস 6। ক্লাস 6 এ? হ্যাঁ। আচ্ছা আমি আপনাকে পাঁচটা কোশ্চেন করব, পাঁচটার মধ্যে যত তিনটা করে যান। ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত? হাসটার মধ্যে তিনটা হারিয়ে গেলে কি ছোট্ট একটা গিফট আছে মাইয়া? উচিত হয়েছে প্রথমে জিজ্ঞেস যখন করছে যে আপনি কোন ক্লাসে পড়েন, মাইয়া বলল মাইয়া 6 এ পড়ে স্টুডেন্ট। 6 এর একটা মাইয়াকে আমনে যে কত বড় রামসাগল এটা আমি নিজে একটু ভাবি চিন্তি চান যে আমরা ছোট একটা বাচ্চা মাইয়াকে এসব উল্টা পাল্টা প্রশ্ন করানো কোনো মানে আছে? কিস করলে চোখ কেন বন্ধ হয় এটাই মাইয়া কেমনে কবে? মাইয়ার কেন সুম্মা সাইডের বয়স হয়েছে? মাইয়া সবে 6 হয়। আহ সামান্য কিছু বিউল লাই হোলা হাঞ্চ হাগল গেছে। হ্যাঁ ক্যামেরা একান মাইক একান ডান্ডা একান লই যে খালি রাস্তা রাস্তা আড়ি মানুষের বিরক্ত করুন স্যার, এগুনের আর কোনো কাম নাই। এটা যারা করে তারাই জানে, আমরা কিভাবে বুঝবো? মাইয়া কইলেও মাইয়া এটা কইতে হইতো না, যারা করে এটা ফিলিংস এর জন্য হইতে পারে বা অন্য কারণ হইতে পারে, যারা করে এটার উত্তর তারাই হইব। হেতে না হেতে মাইয়া রে কি জোর করি এলো রাজি করাবো যে না তুই বল, তুই বল যে তুই কিস করছো চোখ কেন বন্ধ হয়। তুই যদি এটা স্বীকার করস তাহলে এই ভিডিওতে কি মিলিয়ন মিলিয়ন ভিউ উঠবে। আরে বাবুরে মাইয়া ক্লাস 6 এর মাইয়া, ভাইয়া বাচ্চা মাইয়া, মাইয়া জানো না রে ভাই এত জোর কিলে করস তুই। কিস করে চোখ বন্ধ করে করেন না? আমি তো কিসই করিনি কাউকে। কেন কাউকে কিস করেন? না না। ঠিক আছে কোশ্চেনটা আবার করলাম, একটা মতো আপনি একটা পারলেন। কেন পারবো না? সঠিক এটা কি, সঠিক উত্তরে কি আছে এটা তারা জানে একমাত্র, কারণ তারা করতেছে তারা কেন চোখ অফ করতেছে? আচ্ছা অনেকে তো চাইলে চোখ খুলেও করতে পারে, এটা তো তাদের ব্যাপার, আমরা তো জানবো না তাই না? তাদের মনের কথা আমরা জানবো? ঠিক আছে আমি এটাকে সঠিক শুয়ে নিচ্ছি। মানে হাতে পদ্ম বলতেছে এটার উত্তর দিতে হারানো। আরে ভাইয়া রে মাইয়া সুম্মা সাড়ি করানো, মাইয়া এটার উত্তর হারবো কোনান তুলে। ভাইয়া তুই একটু ক্লিয়ারলি চিন্তা কর, খোলা মাথা, মাথার মধ্যে তো গোবর, মাথার মধ্যে গোবর যে গিজ গিজ করতেছে এটা তার আস্ত প্রমাণ। এ মাইয়া এ প্রশ্নের উত্তর কেন আর বাবার বলতেছে কি হওয়ার লাস্টে বলতেছে? আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এটা রাইট দেখতেছি। আচ্ছা রাইট ধরে ফেলছে, এখন সেকেন্ড প্রশ্ন কি করে, কত বড় আকারের বাজে প্রশ্ন করে সেটা আমরা দেখুন। হ্যাঁ আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোন জিনিস একদিনে বড় হয় তারপর সেটা দিনে দিনে ছোট হয়ে যায়? কি দাদা, একদিনে বড় হয় দিনে ছোট হয়? একটা মধ্যে একটা পেরে গেছে, আমরা একটা মধ্যে একটা পারে গেছে, দিনে দিনে ছোট হয়। ওয়ান টু থ্রি আসি, একটু অনুমতি পান না? কেন একদিন বাচ্চা একটা মাইয়া তুই উল্টানটা প্রশ্ন করস, একদিনে বড় ধীরে ধীরে ছোট হয়? আমাদের মতো যে রামসাগল আছে, রামসাগলে গুলে কাঁড়ল পাতা খায়, এটা একটা সোজা অ্যান্সার। রামসাগল হাতে একটা আস্ত রামসাগল, কাঁড়ল পাতা হেতে খাওয়ার একদমই উপযোগী। হেতে আবার জিগাইতেছে কোন পাতা খাওয়া যায়।
কাড়ল পাতা তাই আপু কি বলে কি বলে এটা রে এটা থাকে না যে টিয়া পাতা বলে কি পাতা ওই আচ্ছা তেজপাতা তো খাওয়া যায় না এটা আমরা খাই না এটা তরকারিতে লাগাই ওই আর টিয়াসনা পাতা ওই যে আপনার হচ্ছে যে ওই টিয়া পাতা বলে যে ভর্তা খায় ওয়ান ওটার ভর্তা খায় ওটার ভর্তা যে খায় পুরস্কার জানি বাবুরে মানে হাতের মতো উত্তর হইতে বনালে উত্তর কি কারেট হইতো না জর্দার রং তো রং রং তো খানজা তুই প্রশ্ন করছো কি আমাই আরে যে কোন রং খানজা জর্দার রং খানজা সুন্দর উত্তর না বাবার হইতো না হেতে যে মন বিত্ত উত্তর হইতে কইতেছে উত্তর হিডা অন লাগবে হিডা না হইলে তোমার উত্তর হইতো না দেখি হাতের উত্তর কি হয় কি সেটা জাফরং 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 না সেটা রংই থাকে আমরা খাই সেটা রং হ্যাঁ কোন রং খেতে পারি তার নামই রং আগে বেঁচে কিছু রয়েছে মাতার মধ্যে কত কিছু লইছে ঘুরে প্রথম বলতেছে কি কুলু দেন যেত না পর আবার লাস্টে দি বলে এটা সকালে খাওয়া যায় বিকেলও খাওয়া যায় বিকেলও খাওয়া যায় কি চা কলা লিচু লেবু এই তিনটাকে আপনার উল্টো করে বলতে হবে তার সঙ্গে এটার মধ্যে ভুল করলেই আপনি হেরে যাবেন আপনাকে বলতে হবে কলা লিচু লেবু কলা লিচু লেবু উল্টো করে বলেন কলা মানে কলাকে উল্টো করে বলতে হবে কলাকে লাক তারপর লিচু চুলি তারপর লেবু বলে রং বলে হবে বলি না আপনি লাস্টের মধ্যে বলে হবে বিলু লেবু বলে হবে লেবু বলে আরে মানে হারে ওগেন নে তুই তো কি বিয়া তেরা উত্তর দইন পূর্ব পশ্চিম প্রশ্ন করে মাইয়ার মাতার কি সিক্সে হড়াই গে মাইয়ার মাতার মধ্যে কি থাকবে হালকা পাতলা বুদ্ধি আছে তোর গোবর বড় মাথা লই তো মাইয়ারে ছোট্ট মাথার মধ্যে কি ডেমন ভাবে হেসানি শুরু করছিস মাইয়া কি সব গোলা লাইছ রে বাবু রে বলে হবে বলে ও আচ্ছা সরি আপনি রং করেছেন এটা ফার্স্টের মধ্যে তিনটা পেয়েছেন কেমন লাগলো হ্যাঁ খুব ভালো আচ্ছা তোমাদের চ্যানেল ওকে অনফলো ফলো করে দেওয়ার জন্য ওকে সবাই ওনাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন ধন্যবাদ হ্যাঁ তো এটাই চাইছে তোমার মাধ্যমে লাস্টে বন্ধুরে তোমার মাধ্যমে লাস্টে তো প্রমোটর হয়ে গেছে সবাই কি এই মাইয়ার কথা উনি হেতরিটা মধ্যে পলমার দিব আর হাতে দিন শেষে কাইলেও আবার লাড়ি আর কি ক্যামেরা এটা লোক বাড়ি যাবো রাস্তাঘাট যারে পাবো জেনে পাবো বেতারা উত্তু দক্ষিণ পশ্চিম কিয়ে ঘুরবো যে প্রশ্ন আর এখানে করবো হাতের ভিউ লিখবো তো বাইয়ারে তুমি ভিউ কাও সমস্যা নাই কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন করো যাতে মানুষও কিছু জানতে পারে সুন্দর সুন্দর এমন এমন প্রশ্ন করো যাতে মানুষের মেধা কি মেধা টেস্ট করো যে আসলে কে বুদ্ধিমান কিন্তু তুই যে বিয়ে তারা উত্তর দৈন হচ্ছিস মানে হুরব দিকে যে প্রশ্ন কেন করো এখন কোনো ফসলের ভিত্তি হর না নিজেকে উদৌ কিলার আম ছাগল বানাও তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগছে একটু জানাই আর ভালো লাগলে কমেন্ট করে গিয়া কমেন্টে আপনাদের মতামত জানান তো দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম